सो हे व्हाट्सअप गाइस, वेलकम बैक माय न्यू ब्लॉग। सो तुम्हारा सब कैमन आचो, आशा करते सब भलो आचो। सो आज के आबो ब्रैंड न्यू ब्लॉग नहीं चले आसलम। दें आज के जब हे मेला जेटा एखानकार हुजूरी मेला नामे विख्यात। सो एखे कैकट फ्रेंडर जो वेट कर आची, तो आगे आसुक तरह संगे एक संगे एखान रवाना देव मेलार उद्देश्य। सो गाइस फाइनली तो फ्रेंडा चले आसलो, तो तरह संगे तुम्हारा मीट आप कर। नाम हो नयन भाई, कैमन आचिस बोल? खूब भलो। तो फ्रेंडा के बल्लम जो बोलते चल একটু ঘুরে আসি মেলার মধ্যে। আমিও বাড়িতে ছিলাম, এত ও এতদিন ধরে বাড়িতে ছিল না, তাই ভাবলাম একটু দুজনে মিলে ঘুরে আসি মেলার মধ্যে। তো মেলার মধ্যে আরও কয়েকটা ফ্রেন্ড আছে, তো তাদের সঙ্গে দেখা করব, তারপরে সবাই মিলে একসঙ্গে মেলার মধ্যে ঘুরবো। এর আগে আমি একদিন আসিলাম, তোমরা যারা যারা দেখনি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তো সেখান থেকে তোমরা দেখে আসতে পারো। কেননা এর আগে আমি একদিন এসেছিলাম তোমাদেরকে দেখার জন্য, যে মেলাটা একদম ফাঁকা ছিল সেদিন। হ্যাঁ মেরি জান। তো ফাইনালি তো মেলার মধ্যে এন্টার করলাম। তো এটা হচ্ছে মেলার পিছন গেট আর কি, সামনে গেট হচ্ছে ওই দিকে, সামনে গেট এইখান। তো এটা হচ্ছে মেলার মেন রাস্তা। আজকে মেলার মধ্যে সেরকম ভিড় নেই, কালকের থেকে তোমাদের বলছিলাম যে মেলা কালকের থেকে, তো কালকের থেকে ভিড় হবে বেশি। এই রাস্তাটা মানে সাইকেল নিয়ে আসা যাবে না, আজকে তাও যাচ্ছে। মেন মেলা তো কালকেই, তোমাদেরকে বলছি একটা ফ্রেন্ডের সঙ্গে মিট আপ করবো, সেই ফ্রেন্ডের সঙ্গে মিট আপ করে নেই না। এই ভিড় দেখ থাকতে ভাবলো ক্যাসে, আজকে ভিড় হালকা হালকা থাকবে, তো কালকে তো ভিড় থাকবে বেশি। এই যে তোমাদেরকে একটু দেখা যায় ভালো করে আজকে ভিড় কীরকম আছে, যে রাস্তার মধ্যে দেখো। অনেকক্ষণ ঘোরার পর তো ফ্রেন্ডটা বললো যে সাইকেলগুলো কোথায় রাখতে হবে, কেননা এই ভিড়ের মধ্যে সাইকেল নিয়ে আর কি যাওয়া যাচ্ছে না। তো ভাবলাম সাইকেলগুলো কোথায় জায়গায় রাখতে হবে আমাদেরকে। তোমরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের পিছনের যে গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মসজিদের আর কি প্রধান গেট। মানে এটা হচ্ছে এক নম্বর গেট, এরপরে হচ্ছে দুই নম্বর গেট তোমাদেরকে, এরপরে দুই নম্বর গেটটা তোমাদেরকে দেখাচ্ছি। মেরি জান। তো আজকে ব্লগ বহুত হি আচ্ছা আর মজাদার হোনে ওয়ালি হ্যায়, আপ লোগ দেখতে রহিয়ে ব্লগ কো। তো ভাই আমাদের পিছন থেকে ব্লগ করতেছে আমাদের। এটা হচ্ছে আমাদের মাদারসরবের সেকেন্ড গেট আর কি, এরপরে আমরা মন্দিরের মধ্যে যাবো। তোমাদেরকে ইন্ট্রো তো দিয়ে দিলাম, এখন মেলাটা ঘুরে নিই, মেলা কোথায় কি আছে। মেলে মে বহুত সারি দোকান আইয়ে হচ্ছে আমাদের ধানঘর, রাস্তার সামনে হচ্ছে আমাদের ধানঘর, তো সেখানে একটু ঘুরে টুরে আসবো। এই যে দোকান, এখানে দোকান অনেক অনেক বইয়ের দোকান দেখতে পাচ্ছ। মেলা আছে আমাদের ওই সাইডে, তো আমরা আগে মসজিদের এই সাইড থেকে ঘুরে নেই, তারপরে মেলার ওইদিকে দোকানে ওইদিকে যাবো। আমার ভয়েস কিন্তু তোমরা সেরকম ভালো শুনতে পাচ্ছ না, কেননা সাউন্ড কোয়ালিটি আমার সেরকম ভালো না। তো তোমাদেরকে এর আগে ব্লকে এই জায়গাগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, একদম ফাঁকা ছিল। যে আজকে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাগুলোতে নেক্সট লেভেল ভিড়টা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা এই জায়গাগুলো কি পরিমাণে না ভিড়টা হয়েছে। সো গাইজ, ভাই কিন্তু আমাদের এখানকার ভলেন্টিয়ার, তো তাকে এই টুপিটা দিয়েছিল। সো গাইজ, আমাকে টুপিটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানো তোমরা। আর এই জায়গা না ভয়েস দেওয়া আর কি বলবো, প্রচণ্ড অসুবিধা, কেননা আমার ভয়েস তোমরা হয়তো ভালো মতো শুনতে পাচ্ছ না। তো তোমাদেরকে আজকে মেলা কিন্তু ফুল রিভিউটা শেয়ার করবো, সবাই দেখতে থাকো ব্লগটা। আর চ্যানেলে যারা যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো অনেকক্ষণ থেকে এখানে ছিলাম, তো ভাবলাম একটু মেলাটা ঘুরে আসি, কেননা মেলায় অনেক ধরনের দোকান আছে, সেগুলো তোমাদের কী কী আসে তোমাদের সঙ্গে শেয়ার করতে দেখো। আর তোমাদের কীরকম লাগছে ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। সো গাইজ, এখন আমরা এটা উপরে উঠতেছি, তো এইভাবে উঠতেছি উপরতে, ব্লকটা আমাদের নেক্সট লেভেল লাগতেছে। তো ফাইনালি তো ভাই উঠে বললাম উপরে, এই জায়গা থেকে না উপর থেকে আর কি ভিউটা যা লাগতেছে না পুরো নেক্সট লেভেল ভিউ লাগতেছে। তো তোমাদের একটু দেখাই দেই, তোমাদের উপর থেকে কীরকম ভিউটা লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে দিও। তো এখন নিচে যাওয়া যাক। তো ভাই কিন্তু এখন আমাদের নিচে যাচ্ছে, অ্যান্ড আমিও যাবো। আস্তে আস্তে নাম, আস্তে আস্তে
আর তোমরা হয়তো রাত্রে বেলার জন্য ভিডিও কোয়ালিটি সেরকম ভালো দেখতে পাচ্ছ না, কিন্তু কোনো কারণ নেই, এইভাবে একটু ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে কষ্ট করে। আর ভাই পুরো দুঃখিত, কেননা তার এখনো একটু মেয়ে পটাতে পারেনি এই মেলার মধ্যে। ভাই হ্যাঁ বলে দিচ্ছে, তো এটা আমার খুব কষ্টের বিষয়, কেননা ভাই একটা গার্লফ্রেন্ড নেই। সো গাইস, তোমাদেরকে বলেছিলাম যে কালকের থেকে মেলা শুরু, তাই দেখতে পাচ্ছ তোমরা দোকানগুলোর মধ্যে সেরকম ভিড় নেই। সো গাইস, অনেকক্ষণ ঘুরলাম তো মেলার মধ্যে, ভালো একটু টামের চাট কিছু খেয়ে নেই। তো এখানে পিছনে আছে টামের চাটের দোকান। সো গাইস, এই যে দেখতে পাচ্ছ টামের চাট, তো আগে এটাকে খেয়ে নেই, আগে ভক্ষণটা করে নেই। এই যে সো গাইস, এটা হচ্ছে দানঘর। তো অনেক এখানে আছে, নিলাম হচ্ছে, মানে গরু ছাগল এখানে নিলাম হয়। সো গাইস, আজকে ভিডিও তোমাদেরকে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাইকে টাটা। জিত অব চাহে জিন্দগি, জিত অব চাহে জিন্দগি।